কক্সবাজারের উখিয়ার 18 নম্বর ক্যাম্পে মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে 20-25 জন অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে এপিবিএন। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে এলো পাথারি গুলি ছোড়ে আরসা সন্ত্রাসীরা। তাদের গুলিতে নূর হাবা নামে পথচারী এক রোহিঙ্গা নারী নিহত হন। পরে এপিবিএন সাধারণ রোহিঙ্গা ও নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের উপর পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে ধিকবেদিক পালাতে থাকে। দৌড়ে পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে একটি অস্ত্রসহ আটক করা হয়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাসিমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় এপিবিএনের দুজন সদস্য আহত হন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও জড়িত যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি আমরা, ইন্টেনসিভ পেট্রোলিং বাড়িয়েছি এবং প্রিভেন্টিভ পুলিশিং আমরা বাড়িয়েছি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বৃদ্ধির জন্য। এর আগে গত 11 এপ্রিল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর সঙ্গে গোলাগুলির ঘটনায় আরসা কমান্ডার আব্দুল মজিদ নিহত হয়। এই ঘটনায় অস্ত্রসহ আরসার আরো 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।